ব্রিটেনে জন্মহার খুবই কম যেটা দেখা গেছে উনিশশো উনচল্লিশ সালের পর থেকে দুই হাজার বাইশ সালে সর্বশেষ যেটা দেখা গেছে জন্মহার তাকে দেখা গেছে বার্থ রেট ওয়ান পয়েন্ট ফোর যেটা বলছে উনিশশো উনচল্লিশ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সবচেয়ে কম এই অবস্থা চলতে থাকলে এখানে অনেক ধরনের প্রবলেম হবে যেখানে বিশ্বের জনসংখ্যা বাড়তেছে ব্রিটেনে বার্থ রেটটা খুবই কম এর এটাকে আন্দোলন আছে বার্থ জন্ম হার বাড়ানোর জন্য এটাকে বলে প্রো নেটালিজম এবং এই প্রো নেটালিজমটা হচ্ছে ফিলোসফি দ্বারা বিলিভ করে ফিউচার ডিপেন্ড করে আমাদের অনেক সন্তান থাকতে হবে এনকারেজ সাপোর্ট ফর ইয়ং ফ্যামিলিস এবং এই আন্দোলনে অনেকেই আছে। এবং বলছে ওয়েলফেয়ার স্টেট এটা প্রবলেম হতে পারে সাস্টেনেবল না হতে পারে আগে যেখানে একজন রিটায়ার করলে ফোর ফাইভ ওয়ার্কারস থাকতো এখন দুইজন থাকে অনেক খুবই কম এবং প্রো নাটালিস্ট মুভমেন্টটা অনেকেই অ্যাটেনশন করছে আমেরিকায়ও এখানে বিশ্বের অন্যতম ধনী টুইটারের মালিক ইলন মস্ক তার বাচ্চা আছে এগারো জন হ্যাঁ এখানে বলছে যে এই যে ব্রিটেনে অফিস ও ন্যাশনাল স্ট্যাটেস্টিক্স দেখাচ্ছে যে টোটাল ফার্টিলিটি ইন দি ইউকে ফেল টু ওয়ান পয়েন্ট ফোর নাইন পার উইমেন ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু হুম বলা হচ্ছে যে বার্থ রেট নিডেড টু মেনটেইন এ স্টেডি পপুলেশন উইদাউট সিগনিফিকেন্ট ইমিগ্রেশন ইজ টু পয়েন্ট ওয়ান ইমিগ্রেন্ট ছাড়া বার্থ রেটটা নর্মালি হওয়া উচিত টু যেখানে বর্তমানে আছে ওয়ান এটা হওয়া উচিত টু পয়েন্ট বলছে যে বয়স বিশ হইলেই ফার্টিলিটি সহ অন্যান্য বিষয়ে চেক করা দরকার বলছে উই গট টু লুক পপুলেশন অন দি গ্লোবাল স্কেলে আমাদেরকে দেখতে হবে এবং বলছে ইউকে নিড টু বি লিডিং এক্সাম্পল এক্সাম্পল থাকতে হবে কিভাবে এই বার্থ রেট বাড়ানো যায় তা পত্রিকার নিউজ মানে ইমিগ্রেশন ছাড়া এখানে জন্মহার খুবই কম যেখানে টু পয়েন্ট হওয়া উচিত এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এবং উনিশশো সালের পরে এই জন্মহারটা সবচেয়ে কম আপনারা ভালো থাকবেন ধন্যবাদ